যে মা ডাক্তার মা যাকে এত অত্যাচার করে মেরেছে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি তাহার আত্মার শান্তি দিও, প্রভু তার আত্মার শান্তি দিও। আজকে কোনো দল নেই, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, সবাই পথে নেমে গেছে। উই ওয়ান্ট জাস্টিস। দেখেছেন আপনারা যারা বুড়ো মানুষ আছেন এখন 80-90 বছর বয়স, জীবনে দেখেছেন এরকম? দেখেছেন? কারো মারে তার গায়ে 113টা কামড়ের দাগ, এরকম হয় নাই কোনোদিন। 113টা কামড় মেরেছে তার গায়ে, কত বড় অসুর, কত বড় দানব। ভাবা যায়? আর তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। কেন? যাতে কেউ না বুঝতে পারে, ওই বডি যদি মানুষ দেখে মানুষ পাগলা হয়ে যাবে। এই যে কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসকে পাল্টাবে? আমার বাবাও পাল্টাতে পারবে। এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়, দুদিন পরে কোথা যাইবা, ওরে দুদিন পরে কোথা যাইবা, জানা কোন ঠিকানা। এ দেশ তোমার নয়, এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়, দুদিন পরে কোথা যাইবা, জানা কোন ঠিকানা। একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, বুঝিস না কিছু, প্রত্যেক দিনই তো একটু ব্রেনটাকে একটু সার্ফ করো বাবা,
এই যে গানটা আমি গাই না, কাজলি বাজা কাজলি বাজা, তুই কি করছিস বসে বসে? জগতে প্রতিটি মানুষ কে কতদিন থাকবে তো কোনো নিশ্চয়তা নাই। আজকে আপনি যে বাড়িতে বসবাস করছেন ওই বাড়িটা কি আগে আপনার নামে ছিল? আমি আপনি হয়তো কারো কাছ থেকে কিনেছেন, না হয় বাবার সম্পত্তি অরিশক্রমে পেয়েছেন, তাই তো? তাহলে তার আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল? রেকর্ড পরিবর্তন হয়ে 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 আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আবার রেকর্ড পরিবর্তনে ফিরিক পড়ে যাবে। দেখবেন কলাপতি এই জন্যে আমার গান এদেশ তোমার নয়, কারণ চিরকাল যেখানে তুমি থাকতে পারবে না। তুমি একটা দেশ থেকে এসেছো, সে কোন দেশ? সেই দেশ খুঁজবার জন্যই মানুষ গুরু পদ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে স্বদেশের সন্ধান পায়। তাই আমার গান করে কত রাজা বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো গো, করে কত রাজা দেখেছি ভারতবর্ষে। যারা প্রথম থেকে দেখেছেন ভারত ভাগের পরে, সেই জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, খুব অল্প সময়ের জন্য অনেকে ভুলেই গেছে, বিপিসি নরসিংহ রাও, ইন্দ্রকুমার গুজরাল, ঠিক বলছি তো? কত কতজন আমরা দেখলাম প্রধানমন্ত্রী,
বলুন মনমোহন সিং আর অটল বিহারী বাজপেয়ী, এখন নরেন্দ্র দামোদর দাস মোদী। এই বিপি সিং এর কথা কারো মনে পড়ে? ইন্দ্রকুমার গুজরালের কথা কারো মনে পড়ে? নরসিমা রাও এর কথা কারো মনে পড়ে? কথা কন না কেন, কেন পড়ে না? তারা এমন কিছু করে যেতে পারে না যে মানুষের হৃদয়ে দাগ কেটেছে। হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে, দেখেছেন ঘটনা কোথায়? কত রাজা বাদশা ছিল, কোন অজানায় বিলীন হলো, এই সেদিনের রাজা বাদশা বিলীন হয়ে গেল, নাম মনে নাই। তাহলে ভালো কাজের মধ্যে দিয়ে ভালো স্মৃতি থাকে, খারাপ কাজের মধ্যে দিয়ে কলঙ্ক রচনা হয়। হরিবল হরিবল। এই যে লকডাউন গেল, একটা মানুষ ভারতবর্ষে না খেয়ে মারা গেছে বলতে পারেন? মরেছে কি? এই যে একটা ভালো কাজ সবার মুখে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছে। যাদের বয়স এখন 20 বছর, যদি তাদের 70 বছর বয়সে আবার যদি এরকম হয়, তখন যদি কেউ প্রধানমন্ত্রী হয়, যদি না খেয়ে থাকতে হয়, কবে ওরে কপাল রে, ওই যে প্রধানমন্ত্রী আমাদের সময় ছিল, আমরা খাবার অভাব হয় নেই আমাকে, হবে না? বলবে কি? বুঝতে পারছেন কি বলছি? খালি বেঁচে থাকে রাজা হরিশ্চন্দ্র, অমর হয়ে আছে কেন? দানের দ্বারায়। হরিবল হরিবল। ধর্মরাজ যুধিষ্ঠির, বিধানচন্দ্র রায় স্মরণ করে মানুষ, ইতিহাস স্মৃতি দুই রকমের থাকে, একটা কলঙ্কিত আর একটা মধুময় ইতিহাস, মানুষের হৃদয়ে গ্রাহ্য আসন করে দেয়। তাই প্রতিটি সময় লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। কত রাজা বাদশা ছিল।